আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিব আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আরেকটি বার মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান যার নাম হচ্ছে ঐতিহাসিক স্থান, হিস্টোরিক্যাল প্লেসেস। আলহামদুলিল্লাহ দর্শক, আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা ইসলামী ইতিহাসে অসংখ্য মাশাআল্লাহ মনোমুগ্ধকর বিভিন্ন হিস্টোরিক্যাল প্লেস সম্পর্কে আমরা জানার সৌভাগ্য হয়, জিওগ্রাফিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, এমনকি আলহামদুলিল্লাহ সেই মোবারক স্থান কে নিয়ে কোরআনে পাকের মধ্যে কি আলোচনা এসেছে, এমনকি বিভিন্ন অনেক এমন বিষণীয় এমন অনেক স্থানীয় আমাদের আলোচনা করার সৌভাগ্য হয় যেগুলো হাদিস শরীফের মধ্যেও আলোচনা এসেছে, বিভিন্ন আল্লাহ পাকের নেকার বান্দাদের সাথেও সম্পৃক্ত রয়েছে আলহামদুলিল্লাহ। তো আসল অনুষ্ঠানের শুরুতেই আমরা যে দরুদ শরীফ পাঠ করেছি, এই দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে আসল প্রথমে একটি সে সম্পর্কে হাদিস শরীফ শ্রবণ করি। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখ তরিকাত আমির আহলে সুন্নাত মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুমুল আলিয়া, তিনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তার লিখিত প্রত্যেকটা রিসালার মধ্যে তো আলহামদুলিল্লাহ তিনি দরুদ শরীফ পাঠ করার ফজিলত লিখে থাকেন। তো সেখান থেকে একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত আপনাদের সামনে তুলে ধরছি যে এরকমই আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে কাল কিয়ামতের দিন তোমাদের মধ্যে সবচেয়ে নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে থাকা অবস্থায় আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত কাল ওই কঠিন কিয়ামতের দিনে আমাদের নবীর আর সবচেয়ে মাশাআল্লাহ নিকটতম ব্যক্তি ওই ব্যক্তি হবে যে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে। আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সে সৌভাগ্য নসিব করুক, আমিন। আর দর্শক, আসুন আজকের আমাদের হিস্টোরিক্যাল প্লেসেস অনুষ্ঠানের মধ্যে, ঐতিহাসিক স্থান অনুষ্ঠানের মধ্যে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, মাশাআল্লাহ খুবই সুন্দর একটি বিষয় আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যে নেওয়া হয়েছে। তো এই বিষয় কী সেটা আপনারা জানতে পারবেন আপনাদের সামনে আমি কোরআনে পাকের কিছু আয়াত এর বাংলা অনুবাদ তুলে ধরছি, এরপরে আপনাদের সামনে সেই বিষয়টি আপনারা মাশাআল্লাহ জানতে পারবেন। তো কোরআনে পাকের একটি আয়াত এমনকি অসংখ্য আয়াতের মধ্যে আজকের বিষয় নিয়ে আলোচনা এসেছে এবং আজকের যে বিষয় যে ঘটনা সেটিও আলহামদুলিল্লাহ কোরআনে পাকের মধ্যে তার বর্ণনা আমরা পাই। তো আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান আলহি রহমাতুর রহমান ইনার যে পবিত্র কোরআনের অনুবাদ, তো কানজুল ইমান থেকে আপনাদের সামনে আমি তুলে ধরছি, যার অনুবাদ এরকমই রয়েছে, নিশ্চয়ই সাহাবা এর জন্য তাদের বাসভূমিতে নিদর্শন ছিল, দুটি বাগান ডানে ও বামে, আপন প্রতিপালকের রিজিক আহার করো এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করো, পবিত্র শহর এবং ক্ষমাশীল প্রতিপালক। অতঃপর তারা মুখ ফিরিয়ে নিল, সুতরাং আমি তাদের উপর প্রবল বন্যা প্রেরণ করলাম এবং তাদের বাগানসমূহের পরিবর্তে দুটি বাগান তাদেরকে প্রদান করেছি যেগুলোর মধ্যে উৎপন্ন হয় বিষাদ ফলমূল এবং জাউ গাছ আর অল্প কিছু কুল গাছ। অপর আয়াতের মধ্যে এরপরের আয়াতের মধ্যে বাংলা অনুবাদ এরকমই এসেছে, আমি তাদেরকে এ বদলা দিলাম তাদের অকৃতজ্ঞতার শাস্তি এবং আমি কাকে শাস্তি দিই তাকে যে অকৃতজ্ঞ, এবং আমি স্থাপন করেছিলাম তাদের মধ্যে এবং ওই শহরগুলোর মধ্যে যেগুলোতে আমি কল্যাণ রেখেছি রাস্তার মাথায় মাথায় কত শহর আর সেগুলোর মাঝখানে ভ্রমণ বিরতির পরিমাণ দূরত্ব রেখেছি, সেগুলোতে ভ্রমণ করো রাত ও দিনসমূহে নিরাপদে। সুতরাং তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমাদের সফরের মধ্যে দূরত্ব স্থাপন করো, এবং তারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে, ফলে আমি তাদেরকে কাহিনীতে পরিণত করে দিয়েছি এবং তাদেরকে পূর্ণ মানসিক দুঃখ দ্বারা বিক্ষিপ্ত করে দিয়েছি। নিশ্চয় তাতে অবশ্যই নিদর্শনাদি রয়েছে প্রত্যেক বড় ধৈর্যশীল ও প্রত্যেক বড় কৃতজ্ঞের জন্য। প্রিয় দর্শক, কোরআনে পাকের আয়াতের কিছু অনুবাদ আপনাদের কাছে তুলে ধরলাম, হয়তো অনেকেরই এই বিষয়টা বুঝে নাও আসতে পারে, সেটা বুঝে আসার জন্য শেখ আঞ্জুল ইমানের মধ্যে টিকায় এই আয়াতের বাংলা অনুবাদের যে ব্যাখ্যা সেগুলো খুব সুন্দরভাবে উঠে এসেছে। তো আসুন আপনাদের কাছে সেই বিষয়টা তুলে ধরি। জি হ্যাঁ দর্শক, আপনারা হয়তো অলরেডি বুঝেই উঠতে পেরেছেন যে আজকে
আমাদের যে বিষয় সেটি যে আমি কোরআনে পাকের যে আয়াতের অনুবাদ বলেছিলাম প্রথমেই, যে বলেছিলাম নিশ্চয় সাবা জিহাম, এই সাবা নগরী, এই স্থান হচ্ছে আজকে ঐতিহাসিক স্থান অনুষ্ঠানে আমাদের টপিক বিষয়। এই সাবা নগরীর মধ্যে যেই মানুষজন বসবাস করত তারা অনেক নিয়ামত দ্বারা আল্লাহ পাকের পক্ষ থেকে ভরপুর ছিল। আচ্ছা, এই সাবা নগরী এই নামটার বিষয় যদি বলি, তো এটা আরবের একটা সম্প্রদায় এর নাম ছিল, এটা তাদের আপন পিতা মহের নামে এটি প্রসিদ্ধ। আর ওই পিতৃপুরুষ ছিল সাবা ইবনে ইয়াসজাব ইবনে ইয়ারাব ইবনে কাহতান। তো এই আজকে যে আমাদের স্থান টপিক আমরা নিয়েছি সাবা শহর, সাবা নগরী, এটা যদি আপনাদেরকে জিওগ্রাফিক্যাল লোকেশন সম্পর্কে আমি বলি, তাহলে এটি কিতাবের মধ্যে বর্ণিত এসেছে এবং কাঞ্জুল ইমানের মধ্যে এটা টিকাই বর্ণনা এসেছে এরকমই, যে এটি ইয়েমেনের সীমান্তে অবস্থিত ছিল এবং আল্লাহ তাআলার ওয়াহদানিয়াত বা একত্ব এবং ক্ষমতার অর্থপ্রকাশকারী আর ওই নিদর্শন কী ছিল সেটার বর্ণনা সামনে আসছে। এই যে আমি কিছুক্ষণ আগে অনুবাদ আপনার তুলদর্শী কোরআনে পাকের তার টিকার মধ্যে এরকম এসেছে যে তাদের যে উপত্যকা ছিল, তাদের যে ঘর বাড়ি ছিল, বিভিন্ন কিছু, এই যে উপত্যকার ডানে ও বামে দূর দূরান্ত পর্যন্ত চলে গেছে। আর তাদেরকে বলা হয়েছিল বাগান এত প্রচুর ফলমূল, অর্থাৎ দর্শক আমি যে একটু আগে বললাম তাদেরকে এত নিয়ামত দ্বারা আল্লাপাক ভরপুর করেছেন, আল্লাপাক তাদের যে পরিবেশের পরিস্থিতি, আজকে বর্তমান আমাদের সমাজে পরিবেশের পরিস্থিতি যদি বলি আমরা, শহরাঞ্চল হয়তো বা ধুলাবালিতে পরিপূর্ণ, যদিও বা গ্রাম অঞ্চলে যাই, কিন্তু যেই সাবা শহরের যেই পরিবেশ ছিল তা কিন্তু খুঁজে পাওয়া অনেক বলাই বা বাহুল্য, অনেক মানে বিরিয়ান বলতে পারে আমরা এক কথায়। একসময় যেই সাবা শহরের যে পরিস্থিতি আল্লাহ পাক জিয়ান নিয়ামত দিয়েছে, হয়তো এখন সেই নিয়ামত অন্য কোথাও খুঁজে পাওয়া কত দুষ্কর হতে পারে। কেন আমি এটা কী জন্য বললাম, কেননা আল্লাহ পাক ওই সাবা শহরের মধ্যে তাদেরকে এত সুন্দর, এত ফলমূল তে ভরপুর পূর্ণ তাদেরকে বাগান দিয়েছিল। যদি কোনো একজন কেউ যদি তার পিছনে টুকরি নিয়ে যদি সে বাগানের মধ্যকার দিয়ে সে যদি হেঁটে যেত, তাহলে তার আপন হাত দিয়ে ফলমূল নেওয়ার প্রয়োজন হতো না, এত বেশি ভরপুর ছিল ওই গাছ ফলমূল দ্বারা। মানে কেউ হেঁটে যাচ্ছে আর টুকরিতে গাছ থেকে অটোমেটিকলি কি হ্যাঁ মানে ফলমূল পেকে, এত বেশি ফলমূলের সমারোহ ছিল, টুকরি ভরে যেত। আল্লাহ পাক এর পক্ষ থেকে তাদেরকে এত নিয়ামত দেওয়া হয়েছিল। এমনকি আরও নিয়ামতের কথা যদি বলি, তাদের যে বাতাস পরিবেশ, হ্যাঁ ওই সময়কার আমরা যদি বলি না, মানে কোনো এমন আমরা চেষ্টা করি অনেক সময় যারা শহরাঞ্চলে বসবাস করে তারা চায় এমন কোথাও চলে যেতে যেখানে সুন্দর মানে খুব ফ্রেশ কিছু হাওয়া এয়ার তারা অনুভব করতে পারে। কিন্তু দেখেন ওই শহরের বাতাস এত সুন্দর, এত ফ্রেশ ছিল যে কিতাবের মধ্যে আসছে কোনো মানুষ যদি সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, অন্য কোনো শহরের মানুষ তার কাপড়ের মধ্যে যদি উকুনো থাকতো, তখন এই যে এত মানে ফ্রেশ এয়ারের মধ্যে দিয়ে ওই উকুন যদি যেত সে উকুন পর্যন্ত কি মারা যেত। এমনকি এই আবহাওয়া এত মনোরম ছিল, এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ওই শহরের, না তাতে কোনো মশা ছিল, না কোনো মাছি ছিল, না কোনো ছারপোকা ছিল, এমনকি কোনো সাপ বিচ্ছু পর্যন্ত শহরের মধ্যে ছিল না। খুবই শান্ত, খুবই মনোরম আবহাওয়া পরিবেশ ছিল এবং আল্লাহ পাক তাদেরকে এত নিয়ামত দ্বারা ভরপুর করেছিল যে তারা শুধু নিয়ামত আর নিয়ামতের মধ্যে ডুবেছিল। এবং ওই শহরের ব্যাপার আরও বর্ণনার মধ্যে আসছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, সাবা নগরী সানা থেকে 3 ফরসঙ্গ অর্থাৎ 9 মাইল দূরত্বে অবস্থিত ছিল। এমনকি কিতাবের মধ্যে আসছে তারা যে কৃতজ্ঞতা, এমনকি তাদের কি কৃতজ্ঞতা আল্লাহ পাকের দরবারে ছিল কি ছিল না, নাকি তাদের মধ্যে অকৃতজ্ঞতা ছিল, সে বিষয়ে এই কোরআনে পাকের যে আয়াতের অনুবাদ আপনার সামনে আমি তুলে ধরেছিলাম তার টিকায় এরকমই এসেছে, টিকা নং 48 মধ্যে, যে
তার কৃতজ্ঞতা প্রকাশ থেকে এবং নবীগণ আলাইহিমুসসালামকে অস্বীকার করল। ওয়াহাব এর অভিমত হচ্ছে আল্লাহ তাআলা তাদের প্রতি ১৩ জন নবী প্রেরণ করলেন যারা তাদেরকে সত্যের প্রতি আহ্বান জানালেন। আল্লাহ তাআলার নিয়ামতসমূহের কথা স্মরণ করিয়ে দিলেন। অর্থাৎ প্রিয় দর্শক, আল্লাহ পাক এই সাবা নগরীর যে মানুষজন তাদেরকে এত নিয়ামত দ্বারা ধন্য করেছিলেন, কিন্তু এদেরকে আল্লাহ পাকের রাস্তায় আনার জন্য একে একে প্রায় ১৩ জন নবীকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন, যারা তাদেরকে আল্লাহ পাকের পক্ষে নেকির দাওয়াত দিয়েছিল, এমনকি আল্লাহ পাক যে তাদেরকে এত নিয়ামত দিয়েছে তার শুকরিয়া আদায়ের জন্য তাদেরকে বলেছিল যে তোমরা এত সুন্দর পরিবেশ, এত ফলমূল দ্বারা ভরপুর, এত নিয়ামত দ্বারা তোমরা ধন্য হয়েছ, আর তোমরা কি আল্লাহ পাকের যিনি তোমাদেরকে নিয়ামত দিয়েছেন তার কি কৃতজ্ঞতা প্রকাশ করবে না? কিন্তু এরপরও তারা অকৃতজ্ঞতার কারী হিসেবে থেকে গেল। তারা কোনো নবীরই মানে নেকের দাওয়াত কবুল করেননি, বরঞ্চ দেখা যেত তাদেরকে আরও হেয় করত। একসময় একে একে তারা সবসময় এই নিয়ামতগুলা তারা মানে আল্লাহ পাকের পক্ষ থেকে পাচ্ছে, আর অকৃতজ্ঞতাদের মাত্রা বৃদ্ধি হতে লাগলো। অর্থাৎ তারা নাউজুবিল্লাহ বিভিন্ন গুনাহে ভরা কাজ, আল্লাহ পাকের নাফরমানের মধ্যে তারা ডুবেছিল। এমনকি এক পর্যায়ে তারা এটির কিছু ঘটনা এরকমও আছে যার কিছুটা বর্ণনা এরকমও এসেছে, তারা এক পর্যায়ে কিছু লোক তারা এরকমও বলল যে যদি আল্লাহ পাক থাকেন, যদি আপনার নেকি দাও সত্য হয়, তাহলে আমরা যে নিয়ামত দ্বারা ভরপুর তা আপনি নষ্ট করে এগুলো উঠিয়ে নিয়ে দেখি দেখান আপনার ক্ষমতা কতটুকু, যে আপনার মালিক রয়েছে, যে আল্লাহ রয়েছে সে বিষয়ে। তো কোরআনে পাকের যে আয়াত আমরা বর্ণনা করেছিলাম তার টিকায় এরকমই এসেছে, মহাপ্লাবন যার কারণে তাদের বাগান ও মাল সামগ্রী সবই ডুবে গেল, আর তাদের বাসস্থানগুলো বালির নিচে দাফন হয়ে গেল এবং এমনভাবে ধ্বংসপ্রাপ্ত হলো যে তাদের ধ্বংস আরববাসীদের জন্য প্রবাদ হয়ে রইল। একেবারে স্বাধীন বন যে বাগান তাদের জন্য একসময় নিয়ামত ছিল, যখন তারা আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করা ছেড়ে দিয়েছিল, কৃতজ্ঞতা জ্ঞাপন করেননি, নবীর নেকির দাওয়া তারা কবুল করেননি, আল্লাহ পাক সেই নিয়ামতগুলো একসময় ধ্বংস করে দিলেন এবং তাদের ঘর বাড়ি সব কিছু ভালোর স্তূপের মধ্যে ডুবে গেল। তো আজকে যারা আমরা শুনতে পাচ্ছি প্রিয় দর্শক, আমাদেরও কিন্তু এর থেকে অসংখ্য শিক্ষণীয় বিষয় রয়েছে। আজকে যে আমাদের ঐতিহাসিক স্থান সাবা নগরীর ব্যাপারে আমাদের আলোচনা হচ্ছে, যে যারা নিয়ামতের কৃতজ্ঞতা করে না, আল্লাহ পাক আমাদেরকেও কত নিয়ামত দ্বারা ধন্য করেছেন, হয়তোবা কোনো ধন সম্পদ বা দুনিয়াবী অন্যান্য কিছুর কথা বাদই দেন, আল্লাহ পাক যে আমাকে সুস্থ শরীর দান করেছেন, আল্লাহ পাক আমাদের সুস্থ চোখ হাত পা এই মুখ ঠোঁট এত কিছু নিয়ামত দান করেছে, এগুলার কি আমরা সত্যিকার অর্থে শুকরিয়া আদায় করছি কি না? এবং শুকরিয়া আদায় তো ওই বিষয়টাকে বলা হয় যখন আমরা সেই আমাদের আল্লাহ পাকের পক্ষ থেকে প্রাপ্ত নিয়ামতগুলোকে আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করব, আল্লাহ পাকের রাস্তায় ব্যবহার করব, সেটা হতে পারে আমার হাত, সেটা হতে পারে আমার জবান, সেটা হতে পারে আমার চোখ। আমরা কি এগুলাকে হালাল কাজে ব্যবহার করি নাকি বরঞ্চ হারামতে ব্যবহার করি? নিয়ামতের শুকরিয়া আদায় এটা আমাদের মধ্যে আসা উচিত, থাকা উচিত। আমরা কি কতটুকু নিয়ামতের শুকরিয়া আদায় করছি? এমনকি এই যে নিয়ামতের শুকরিয়া আদায় যারা করে না তাদের কীরকম ধ্বংস হতে পারে, কোরআনে পাকের মধ্যে তার ঘটনা আমরা পাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এমনকি ওই এলাকার ওই শহরের ব্যাপারে আরও কিছু বর্ণনা এরকম এসেছে যে সাবা শহরের ব্যাপারে আল্লাহ পাক সেখানকার অধিবাসীদেরকে প্রচুর নিয়ামত, পানি, গাছপালা, ফোয়ারা, হ্রদ দান করেছেন, সেগুলো দ্বারা সিরিয়ার শহর বোঝানো হয়েছে। যে কোরআনে পাকের একটি আয়াত আমি আলোচনা করেছিলাম তার টিকায় এই ৪৯ মধ্যে বলা হচ্ছে যে সিরিয়ার শহরের কথা এখানে কী জন্য এসেছে, সেটা হচ্ছে এ কারণে যে সাবা শহর থেকে যখন শাম অর্থাৎ সিরিয়া পর্যন্ত ভ্রমণকারীদের এই পথে তারা যখন সফর করত, তখন তাদের সফরের পাতেয় ও পানি সঙ্গে মানে আমরা তো অনেক সময় কোথাও যখন সফরে যাই তখন আমাদের ওই সফরের মধ্যখানে আমাদের কিছু পাতেয় প্রয়োজন হয় যা আমরা সেখানে মাছ রাস্তার মধ্যে আমাদের প্রয়োজনীয় খাবার হতে পারে, পানি হতে পারে। কিন্তু এই শহর দুটির মাঝখানে আল্লাহ পাকের পক্ষ থেকে এত নিয়ামত দ্বারা ভরপুর ছিল যে কেউ যখন সাবা শহর থেকে সিরিয়া শহর উদ্দেশ্যে রওনা দিত তখন তাদের এই শহরে রওনার পথে কোনো পানির বা অন্যান্য পাতেয়ের প্রয়োজন হতো না।
আল্লাহ পাকের পক্ষতে তারা এত নিয়ামত দ্বারা ভরপুর ছিল। অর্থাৎ ভ্রমণকারী তারা এক স্থান থেকে ভোরে চলতে আরম্ভ করলে দুপুরে যদি কোনো এক জনপদে পৌঁছে যেত যেখানে প্রয়োজনীয় সমস্ত সামগ্রী আর তারা পেত, আবার যখন দুপুরে চলতে আরম্ভ করতো সন্ধ্যার অপর এক শহরে পৌঁছে যায়, তখন ইয়েমেন থেকে সিরিয়া পর্যন্ত গোটা সফরটা এমনই আরাম অতিক্রম করা যায়। আর আমি তাদেরকে বলেছি, না রাতগুলোতে কোনো ভয়, না দিনগুলোতে কোনো কষ্ট, না শত্রুর আশঙ্কা, না কুদাতৃষ্ণা দুশ্চিন্তা ছিল। তো তাদের এই যে সফর করতো, তার আল্লাহ পাকের পক্ষ থেকে তারা এত নিয়ামত পেয়েছিল, এই সফরের মধ্যে পর্যন্ত আল্লাহ পাক তাদেরকে এত আসান করে দিয়েছিল, না ছিল কোনো ক্ষুধার কষ্ট, না ছিল কোনো মানে ডাকাতির ভয়, না ছিল কোনো শত্রুর আশঙ্কা। এক কথায় আল্লাহ পাকের পক্ষ থেকে এত নিয়ামত তারা পেয়েছিল, এটিও টিকার মধ্যে বর্ণনা এসেছে যে আমাদেরও গরিবদের মধ্যে কোনো পার্থক্যই রইল না, কাছাকাছি বহু গমনস্থল রয়েছে, লোকেরা সানন্দে মনোরম গতিতে প্রবাহমান বায়ু উপভোগ করত আর তারা তাদের সফর জারি রাখত। কোথায় তারা আল্লাহ পাকের পক্ষ থেকে সফরের মধ্যে মানে তাদের সাধারণ দৈনন্দিন জীবনযাপনের মধ্যে কোনো কষ্ট আল্লাহ পাক তাদেরকে দেননি, আল্লাহ পাক তাদেরকে এত নিয়ামত দ্বারা বরকত করেছিল, তারা যেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আল্লাহ পাকের রাস্তায় ফিরে আসে। কিন্তু এরপরও আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন সেই সাবা নগরের লোকদের ছিল না, এত নিয়ামত তারা ভরপুর ছিল। কিন্তু আল্লাহ পাক তাদেরকে এই বিষয়টা বোঝানোর জন্য যে আল্লাহ পাকে তোমাদেরকে এই নিয়ামত দিয়েছে, নবীগণকে আল্লাহ পাক প্রেরণ করেছেন, তারা নবীগণের দাওয়াতও তারা কবুল করেননি। দর্শক, আসলে এই আজকের টপিক যে বিষয় আমরা নিচ্ছি সাবা নগরী, এটার থেকে আমরা এটা শিক্ষা নিতে পারি যে আমাদের মাঝেও আমাদের প্রিয় আকা হুজুরপুর নূর হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে দীনের দাওয়াত নিয়ে এসেছেন, তার অসংখ্য হাদিসে আমরা জানি, শুনি, সুন্নতের ব্যাপারে আমরা জানি, কোরআন পাকে যে আমল, যে হুকুম হাকামা আমরা সেগুলো সম্পর্কে আমাদের সামনে, আমাদের চোখের সামনে রয়েছে, কিন্তু এরপরেও সেই দাওয়াত আমরা কতজনে কতটুকু কবুল করছি, কতটুকু আমল করার চেষ্টা করছি। যারা আমল করেননি তাদের অবস্থা কীরকম হয়েছিল সেরকম একটি মাত্র উদাহরণ কোরআন পাক থেকে আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। তো হায়াত থাকতে, নিঃশ্বাস বাকি থাকা অবস্থায় আমাদের আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপনকারী হিসেবে একজন মুমিন বান্দা হওয়া উচিত। আল্লাহ পাকের দরবারে দোয়া, আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, এমনকি শুক্রিয়া জ্ঞাপন করার অভ্যাস গড়ে তোলার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের সুন্দর পরিবেশ, এটি আমাদেরকে এরকম কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দা হিসেবে গড়ে তোলার জন্য আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে, আমাদেরকে সুন্দর পরিবেশ দিচ্ছে। সেটা হতে পারে সাপ্তাহিক প্রত্যেক বৃহস্পতিবার সুন্নতবার ইজতিমা এশার নামাজের পর হয়ে থাকে আলহামদুলিল্লাহ বিভিন্ন মসজিদের মধ্যে, সেটা হতে পারে মাদানী কাফেলা প্রতি মাসে প্রতি সপ্তাহে সফর হয়ে থাকে সেটার মাধ্যমে, সেটা হতে পারে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে। আল্লাহ পাক আমাদেরকে নিজেকে গুনাহ থেকে বাঁচার, অকৃতজ্ঞতা হওয়া বান্দা থেকে বাঁচার, কৃতজ্ঞতা বান্দা হওয়ার সে তৌফিক নসিব করুক। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং যা কিছু শুনেছি তার উপর নিজেও আমল করে অপর কাছে পৌঁছে দিয়ে নেকি হাসিল করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ অপর এক অনুষ্ঠানের মধ্যে অন্য একটি ঐতিহাসিক স্থান নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।